সারা দেশে খুলেছে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খুলেছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসগুলোতে। তবে প্রশাসনিক পদ শূন্য থাকায় ক্লাস পরীক্ষা হয়নি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে এখনো আন্দোলনের দগদগে ছাপ, ক্ষোভ আছড়ে পড়ছে টেরাকোটার প্রতিকৃতিতে। সহপাঠীর রক্তে বন্ধুর খুনে রাঙা কষ্ট শেষে মাসখানেক বিরতির পর খুলেছে স্কুল কলেজ মাদ্রাসা। ভয় আর শঙ্কাকে পাশ কাটিয়ে বন্ধুকে ফিরে পেয়ে আবেগাপ্লুত সতীর্থ। প্রিয় শিক্ষকের আশীর্বাদে পুষ্ট হবার তেষ্টাও ফিরেছে নতুনভাবে। সবাই মোটামুটি একটু টেনশনে ছিল, আদৌ হবে নাকি, অনেকে ভাবছিল দেরিতে হবে, পড়ালেখা পিছিয়ে যাবে, এখন হয়েছে, এখন ভালো লাগছে। অনেকদিন পর স্কুলে এসে বন্ধুদের দেখা, স্কুলে পড়া, মানে নিজের হ্যাবিটে ফেরত আসাটা অনেক কমফোর্টিং লাগে। বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ হারিয়েছে শিক্ষার্থী আহনাবকে। প্রাণ গেছে রেসিডেন্সিয়াল মডেলের শিক্ষার্থী ফারহান ফায়াজেরও। তাদের যেমন ভুলতে পারবে না প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, তেমনি শিক্ষা ক্ষতি কাটিয়ে নেবার চেষ্টায় তারা। কলেজের আসার উপস্থিতির সংখ্যা আমরা 100% ধরে নিচ্ছি। এছাড়া আমরা স্কুলেও খবর নিয়েছি, স্কুলেও ধরেন 80% প্রেজেন্ট আছে। সবাই ওর মৃত্যুতে এবং যে শহীদ হয়েছে সেজন্য আমরা মর্মাহত, আমরা ওর রোহের মাগফিরাত কামনা করছি। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান খুললেও রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু প্রতিষ্ঠান এখনো বন্ধ প্রশাসনিক কর্তাদের পদত্যাগের দাবিতে। শিক্ষার্থীরা এলেও সময় কাটাচ্ছে গ্রাফিতি এঁকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় ক্লাসে ফিরেননি শিক্ষক শিক্ষার্থীরা। বুয়েটের শ্রেণী কার্যক্রম শুরু হবে 31 আগস্ট, খুলনা বিশ্ববিদ্যালয়ে 25 আগস্ট। সাম্প্রতিক আন্দোলনের আইকনিক চরিত্র আবু সাইদের বিদ্যাপীঠ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হয়নি শ্রেণী কার্যক্রম। হত্যাকারীদের বিচার দাবিতে প্রতিবাদ জারি রেখেছেন সতীর্থরা। প্রতিবাদ চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বল্প পরিসরে শুরু হয়েছে পাঠদান। আমরা আগে এক্সপেক্টও করি নাই যে মানে একটা ছাত্র রাজনীতিমূলক আমরা একটা ক্যাম্পাস পাবো, বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি। যখন কোভিড হয়েছিল তখন অলরেডি আমাদের একটা বছর পিছিয়ে গেছিলো। জাহাঙ্গীরনগরের চান্স পাওয়ার পর আমাদের 7 মাস পর ক্লাস শুরু হয়েছে, আর এখন আবার আন্দোলন। এখনও যাদের ক্লাস পরীক্ষা শুরুর দিন তারিখ ঠিক হয়নি তারা নতুন উপাচার্য পাবার অপেক্ষায়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।